এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া সব থেকে বড় তাজা লেটেস্ট আপডেট। ভ্যাপসা গরমে বাড়ছে দক্ষিণবঙ্গ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তো দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের সঙ্গে সঙ্গে রয়েছে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তর এই নিয়ে কী জানাচ্ছেন সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। এপ্রিলের প্রথমেই গরমে নাজেহাল শহরবাসী, ক্রমশ তাপমাত্রা আর্দ্রতা বেড়েই চলেছে রোজ। ভোরে ঠান্ডা হওয়ায় চৈত্রের বিদায় নিয়েছে। এর মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলেছে অনেকটাই, পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। এর মধ্যেই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, যদিও উত্তরবঙ্গের জন্য সুখবর দিয়েছে রাজ্য, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সকালের পূর্বাভাসে বলা হয়েছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কোচবিহার আলিপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের 4 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহেরও সতর্ক বার্তা রয়েছে। সেখানে এখনই তাপমাত্রা পৌঁছাবে 40-এর ঘরে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 3 দিন উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ারে বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে, বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের 3 জেলা, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 15 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33°C, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা 27.8°C, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 86%, ন্যূনতম 62%।